अरे आर ताके बाकी रखे तोरे बाप जे मास्टर रे। নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ খবরে ঘাটাল। আমি সঙ্গীতা রয়েছি মুহূর্তে আপনাদের সামনে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল দাসপুরের সুলতাননগর। অভিযোগ আজ 9 আগস্ট বুধবার দুপুরে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করে এক গৃহশিক্ষিকার স্বামী। সেই থেকেই ফেরার ছিল সে। আজ সন্ধ্যায় তার বাড়ির সামনে থাকে তাকে পাকড়াও করা হয় এবং তারপরে বসে শালিশি সভা গ্রামে। সেখানেই বাধে চরম উত্তেজনা, শুরু হয় মারধর। অভিযুক্তকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা এবং তারপর দাসপুর পুলিশের হাতে তুলে দেয় তাকে। এ বিষয়ে নির্যাতিতার পরিবার কি বলছে শুনে নেব। কাজ আছে, বাচ্চারা কোথায় আছে? স্কুলে আছে পড়তে, টিউশনি যায় পড়তে। ওনার বাড়িতে টিউশনিতে এসেছিলেন। নামটি কি ওনার? নাম আমরা এমনি এখানে ডাক নাম আছে টোটা। ওর কি ভালো নাম? ওর ভালো নামটি কি ওই? তারপরে আমার লাদনি এসেছিল পড়াতে, পড়তে আর কি। ওনাদের বাড়িতে ওনার স্ত্রী পড়ায়, ওনার স্ত্রী পড়ায়। উনিকে বলে গেলেন যে ওই বাচ্চা দুটোকে রাস্তাটা পার করে দিয়েছি। উনি দুটো ছেলের বাপ হয়ে শালিশি সভাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় উত্তেজিত জনতার যে ভিড় জমেছিল তা দেখিয়ে নেব। এই তো ভিড় তো হচ্ছিল, এই হচ্ছে বন্ধ করার সময় শুনলাম ভিড় বন্ধ করতে হবে। বল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।